যক্ষ কোনোদিনই প্রেমে থাকে না আর কি, অন্য সময় আছে। যাই গিয়ে আমরা আজকে একটা জায়গায় এসেছি, হ্যাঁ সেটা আমাদের, হ্যাঁ সেটা আমাদের খুব কমন প্লেস উত্তরপাড়া, এবং বালি উত্তরপাড়ার কাছাকাছি অনেকেই সেটা জানে। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা রইলো, শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। যেটা অর্ডার এসেছে তার মধ্যে এখানে রয়েছে চিকেন কারি পিস রয়েছে, এটা সস রয়েছে কচুর বিরিয়ানি, আর এখানে রয়েছে চিপস, আর এটা হচ্ছে চকলেট শেক, তো আপাতত এটা আরও আছে। আমার কথা কতটা ক্লিয়ার শোনা যাবে জানি না, আমার হাতে আপাতত যেটা নিয়ে বসে আছি সেটাকে বলছে চিকেন স্টিক বলস, মানে অনেকগুলো বলস ছিল, যাই হোক আপাতত চিকেন স্টিক বল। এবার এইটার মধ্যে মানে এইটা ভীষণ ইয়াম্মি খেতে, আর ও যেটা খাচ্ছে সেটা হচ্ছে যে চিকেন স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ, যাই হোক এটা আমার সবচেয়ে বেশি ইয়াম্মি লাগে, তাই আমি এখানে যতবারই আসে এটা খাই, এবং সেটা অগুন্তিবার হয়ে গেছে আর কি, মানে কখনোই এটা পুরনো হয় না। তো যাই হোক ভালো, অ্যাকচুয়ালি বৈঠকটা হচ্ছে যে কাছাকাছির মধ্যে খুব রিজনেবল, এবং মানে কি বলবে ভুলে গেলাম, আমি যেটা খুব অনেস্টলি বলছি যে বৈঠকটা আমাদের মানে আমরা মোটামুটি পুরো রাস্তাটাই সাইকেল চালিয়ে এসেছি, মানে বাড়ি থেকে এতটাই ঠিকঠাক ডিস্টেন্স, এবং মানে খুব কাছাকাছির মধ্যে রিজনেবল এবং খুব ভালো খাবার, এবং ভীষণ মানে বসে সুন্দর আড্ডা দিয়ে খেয়ে দে স্যাটিসফাইড হয়ে বাড়ি যাওয়ার মতো, এবং এখানে আসলে বইপত্র কেনা যাবে, কিনতেই পারে চাইলে, পড়তেও পারে, তো মানে অল ওভার ইটস সো গুড। আমাদের আর মানে এটাই লাস্ট অর্ডার ছিল, সেটা হচ্ছে ব্রাউনি বিফ আইসক্রিম, এটা মানে সিরিয়াসলি ভীষণ ভালো সত্যি, নিচের টেক্সচারটা পুরো গরম আর উপরে এটা ঠান্ডা, তো মুখে যখন যাচ্ছে ভীষণ ভালো লাগছে, এক্স্যাক্টলি মানে ভীষণ ভালো, ভীষণ
আবার দিয়ে না অনেক এসি আর ফ্যান দুটো আসছে, কিছু হবে না, তোর কিছু হওয়ার সম্ভব না। সেটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে আর কি, গঙ্গার ঘাটে। হ্যাঁ, তো উত্তরপাড়াতেই, মানে যেখানে ছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া আড্ডা গল্প হলো, ঠিক তার উল্টো দিকেই আমরা আপাতত। এটা কী ঘাট? এটা বোধ হয় কলেজ ঘাট, মন্দির ঘাট। যাই হোক, ওই মন্দির ঘাটে এসে বসে আছি, খুব সুন্দর লাগছে। আর যেহেতু গরমটা পড়ছে সেহেতু একটা আলাদাই মনোরম পরিবেশ আর কি, এবং উল্টো দিকটা যদি দেখাই। আমাদের মোটামুটি সারাদিন না মানে দুপুর থেকে সারা সন্ধ্যা না, বিকেল থেকে যা যা হলো সে সমস্ত কিছুটা করে চেষ্টা করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের বৈঠক, তারপর গঙ্গার ধার, তারপর একটু চা খাওয়া হলো, কিছু বন্ধুদের সাথে দেখা হয়, সেটা যদিও মানে ক্যাপচার করা হয়নি। যাই হোক, তো এখন আমরা আপাতত আমাদের বালির একটা বেশ ফেমাস মাঠে আছি। তো মানে হঠাৎ করে এখান দিয়ে চলে যাওয়ার, পাস করার সময় মনে হলো যে একটু আসি। তো আগে মানে ছোটোবেলায় সবারই এখানে একটা স্মৃতি রয়েছে, আশাফাশা হতো, এখন অনেক দিন পর প্রায়, যদিও আমি সামনের একটা শুটে এসেছিলাম বেশ কিছুদিন আগে। যাই হোক, তো এভাবে আসা হয়নি। গরমকাল যেহেতু পড়েছে মোটামুটি এখন ঘুরতে ভালোই লাগছে, আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো। তোরা কিছু বল, ওই বলো তুই বলো তো। ও ঠিক আছে, সেই বিয়ের মন্ত্র নাকি তুই? আমার না, মানে আমি বলছি তুই বলাই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, তো আজকের মতো মানে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম মাঝে মাঝে কিছু এক্সাইটিং ব্লগ আমি চেষ্টা করবো করার। তো সাথে থাকো, টাটা।